এখন আমাকে ছেড়ে যেও না কোথাও, কোথাও যেও না। আমি যেছি, আমি মাটার কাছে তুই যেছি, তুই একদম ডরাস লাই, তুই খাটাতে থাক কি না। এরই নাম কি মরে যাওয়া? শেষ পর্যন্ত বেগুড়ে সাপের কামড়ে মৃত্যু এলো আমার। মন, আর কখনো দেখা হবে না তোমার সঙ্গে আমার। আমার মৃত্যুর পর সব জানাজানি হলে খুব ভুল বুঝবে আমায়, খুব ঘৃণা করবে। একবার দেখা হলে একটাই কথা বলতাম, তোমার স্বামী তোমাকে ঠকায়নি মন, যা হয়েছে তাতে তোমার স্বামীর কোনো দোষ ছিল না। বাচ্চাদের মতো হচ্ছে। দেখো শোনো, দাদা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছেন, দাদা যদি তোমার কান্নাকাটি শুনতে পেয়ে এখানে চলে আসেন, এটা কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। এই দেখো, আরে আরে তো মহা বোকামে কি মন ব্যস্ত হয়ে উঠেছে, যা একক্ষণ ওর চেকারে ফোন করে ঠিক হয়ে যাবে যা। হ্যাঁ মা, তাই করো, একটা ফোন করে জেনে নাও ও ভালো আছে কিনা, তাহলেই মন ভালো হয়ে যাবে। হ্যাঁ কেন ফোন করবো ওকে, কেন ফোন করবো ওকে, আমাদের কাউকে নিজের পৌঁছানো সংবাদটা পর্যন্ত দিয়েছে। ওরে মেয়ে, আমার ছেলে না কোনোদিন ওসব সভ্যতা ভদ্রতার ধার ধারে না, ওর ফোনের আশায় বসে থাকলে ওর খবর আর তোমার কোনোদিনই পাওয়া হবে না। বেশ ঠিক আছে, আমি করছি। না দাদা ভাই, আমি না বলছি কিন্তু। কমলিকা, এরকম অভিমান করলে চলে না মা, তোমার নিজের মনটাই তো অশান্ত হবে। এই তুমি আমাকে বারণ করার কে রে? হ্যাঁ আমি আমার ভাইকে ফোন করব। করো না, করো, অন্য কোথাও গিয়ে করো, আমার সামনে থেকে করবে না। কেন, ফোনে কি আজকাল লোকেশনটাও দেখা যায় নাকি? দাদা ভাই, আচ্ছা এবার বলো তো দেখি, স্বপ্ন দেখে ওরকম চিৎকার করে উঠলে কেন? দেখুন, আমাকে মারবেন না প্লিজ, আমি তো কোনো ক্ষতি করিনি, আমাকে আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ফ্যামিলি রয়েছে, আমার বউ রয়েছে, আমার কিছু হলে আমার বউ কী হবে ভাবুন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আহ, তুমি আবার কেন, কী স্বপ্ন দেখেছে, কেন দেখেছে, এসব কেন তুমি জানতে চাইছো? একটা বাজে স্বপ্ন দেখেছে এ তো বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো তো, আর এইসব কথা বলতে এখন কমলিকার ভালো লাগবে না গো? সেজন্য নয়, খারাপ স্বপ্ন না বলে দিলে সেটা কেটে যায়। কিন্তু মা, কি মা? আরে এই দেখো, আরে আরে মেয়েটা তো ভীষণ ছিঁচকাঁদুনে হয়েছে। আই মুন, আরে মা সকালের স্বপ্ন তো সত্যি হয় মা? তোর মাথা হয় জানো তো, আমি এক্ষুনি ফোন করে তোর সব কল্পনার অবসান ঘটিয়ে দিচ্ছি। না হ্যাঁ কর।
একবার ভালো করে আচ্ছা করে শুনিয়ে দে তো, আচ্ছা করে শুনিয়ে দে একবার। আমাদের ফোন করছে না করছে না ঠিক আছে, বাড়িতে নতুন বউ, তাকে ফোন করে একটা খবরা খবর দেবে না? কাকে ফোন করব, ফোন তো সুইচ অফ করে রেখেছে। কাঁদিস না, আমি দেখছি অন্য কোনো ভাবে কোনো খবর নেওয়া যায় কিনা। এক কাজ কর না, তুই বলছিলি না অঞ্জনদার কথা, অঞ্জন দেখাটা ফোন কর, মানে এখন নাও একটু বেলা হলে তারপর ট্রাই কর একবার। আমার মনটা খুব কুগাইছে মা, খুব কুগাইছে আজকে আমার মনটা। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। আমি একদিন তোমাকে একটা কথা বলেছিলাম না, সেটা সারা জীবন মনে রেখো, নিজের স্মৃতি সিঁদুরের ওপর ভরসা রেখো। অর্চির কিচ্ছু হবে না, অর্চি খুব ভালো থাকবে। তোমার মতো লক্ষ্মী মেয়ে যার বউ, তার কখনো খারাপ হতে পারে? কিচ্ছু খারাপ হবে না। জামাই বাপ, বাবু কি রে বাবু।
মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।